বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা জায়গা জমি ভূমি সম্পর্কে আমরা যত জানবো আরো জানতে আমাদের ইচ্ছা করে আর এগুলো অবশ্যই আমাদের জানা প্রয়োজন কারণ আমরা যে পেশায় থাকি অবশ্যই আমাদের সারা জীবনের ইনকামটা আমরা চাই জায়গা জমি ফ্লট ফ্লাটে ইনভেস্ট করার জন্য তো আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে সম্পত্তির দলিলগুলো আছে এই দলিলগুলো আমরা কিভাবে পড়ব যদি দলিলটা দুই হাজার পাঁচ সালের পরে হয় এটা এটা প্রিন্ট করা থাকে পড়তে কিন্তু অসুবিধা হয় না যেমন চিত্র আপনারা দেখতেছেন এই দলিলটা যে কেউ পড়তে পারবে যদি আপনি দলিলের কন্টেন্টটা বুঝেন তাহলে তো আরো সুবিধা কারো কাছে জানারও প্রয়োজন নাই কিন্তু যেই দলিলগুলো পুরাতন বা 2005 হাজার সালের আগে আপনি যদি সেই দলিলগুলো যখন পড়তে যাবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন না আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা দলিল থেকে আপনি কোন কোন জিনিসটা বের করবেন সেটা যদি আপনি জানেন তাহলে যে কোনো প্রকার দলিলে আপনার পক্ষে পড়া কিন্তু সম্ভব তাহলে আমাদের ভিডিওর কন্টেন্টটা হচ্ছে একটা দলিল থেকে আমরা কোন কোন জিনিসটা বের করব যেটা আমাদের কাজে আসবে তো আমরা এখানে স্টেপ বাই স্টেপ ভাগ করে নিয়ে এসেছি আপনি এখান থেকে খুব সহজেই আপনি চাইলে এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন অথবা নিজে নিজেও লিখতে পারেন কাজে আসবে এক নম্বর হচ্ছে দলিল নাম্বার এবং দলিলের তারিখ দলিলের নাম্বার এবং দলিলের যে তারিখ সেটা এখন দলিল নাম্বার এবং তারিখটা কেন গুরুত্বপূর্ণ যেমন আমরা এখানে উদাহরণে বললাম যে একটা দলিল নাম্বার আমরা দিলাম বান্ন দুই হাজার একুশ এর মানে হচ্ছে এটা বাহান্ন নাম্বার বিরানব্বই নাম্বার দলিল এবং এটা হচ্ছে দুই হাজার এক সালের দলিল তাহলে দুই হাজার এক সালের বিরানব্বই নাম্বার দলিল এটা জানা থাকলে যেটা হবে আপনি যে কোনো সময় এই দলিলটার উত্তোলন করতে পারবেন এখন এই দলিল নাম্বার এবং তারিখ আপনি কোথায় পাবেন তো প্রতিটা দলিলের মধ্যেই কিন্তু দলিল নাম্বার এবং তারিখ কিন্তু দেওয়া থাকে এই যে এটা পুরাতন দলিল এটার উপরে দেওয়া আছে দেখেন এখানে সাত তিন উনিশশো আর এখানে দলিল নাম্বার দেওয়া আছে যে পাঁচ তিন শূন্য চার যে নতুন দলিলগুলো আপনারা পাবেন সেগুলোর মধ্যেও কিন্তু খুব সহজেই দেওয়া থাকে এখানে দেখেন ওয়ান টু থ্রি থ্রি সিক্স দুই হাজার সতেরো সালে এত নাম্বার দলিল তাহলে প্রথমে আমরা দেখবো দলিল নাম্বার এবং দলিলের তারিখ আর এটার কাজ হচ্ছে এটার মাধ্যমে আমরা বিভিন্ন যখন বায়া দলিলের রেফারেন্স দিব সেখানে এন্ট্রি দিতে পারব অথবা এই নাম্বারটা জানা থাকলে আমরা যে কোনো সময় দলিলের একটা কপি উত্তোলন করতে পারবো দুই নাম্বার যেটা সেটা হচ্ছে আপনি যেই দলিলটা পড়তেছেন এই দলিলটা আসলে প্রকৃতি কি কথা হচ্ছে নানা প্রকার দলিল কিন্তু আছে হেবা দলিল দান দলিল সেল সেলডিট মর্গেস ওয়াকফ নানা প্রকার দলিল আছে এখন আপনি যেই দলিলটা পড়তেছেন ওই দলিলটা প্রকৃতিটা আপনার জানা প্রয়োজন অর্থাৎ দলিলটার প্রকৃতি কোন প্রকৃতির আপনার সেটা দলিল পুরাতন কিছু দলিল পাবেন যেখানে লেখা থাকে যেমন এখানে দেখেন লেখা আছে খোশকবলা এই যে সেল ডিটকে কবলা বলা হয় নতুন দলিলেও লেখা থাকে তাহলে আমরা দলিল নাম্বার জানলাম দলিলের প্রকৃতিটা জানলাম এখন আমরা যখন ভিতরে যাব ভিতরের মধ্যে আমরা জমির শ্রেণীটা দেখতে পারব যে এটা কোন শ্রেণীর জমি এখানে বাড়ি আছে না ভিটি মাটি ডাঙ্গা দলা কোন প্রকারের জমি সেটা আমরা দলিল থেকে বের করব। তারপরে হচ্ছে সম্পত্তির বিক্রেতা বা দাতা যিনি সম্পত্তিটা বিক্রি করতেছেন ওনার নাম ঠিকানা আমরা পাবো যিনি ক্রয় করতেছেন তার নাম ঠিকানা আমরা পাবো যেটি খুবই গুরুত্বপূর্ণ তারপর সম্পত্তির একটা তফসিল থাকবে বিস্তারিত বিবরণ থাকবে যে কোন জেলা কোন থানা কোন উপজেলা কোন মৌজার সম্পত্তি সেটা এবং একটা চৌহাদ্দি দেওয়া থাকবে চৌহাদ্দি মানে উত্তর কে দক্ষিণে কে পূর্বে একটা আইডেন্টিফিকেশন দেওয়া থাকবে ওই দলিলের মধ্যে যদিও অনেক পুরাতন দলিলে কিন্তু ততটা থাকে না তারপরে সম্পত্তির যে বাজার মূল্য এইটা আমাদের পুরাতন দলিলে আমাদের কোনো কাজ নাই তারপরেও নতুন যে দলিলগুলো হচ্ছে এখানে দেখবেন যে আপনি সম্পত্তিটার বাজার মূল্য লিখা আছে পুরা নতুন দলিলে সম্পত্তির বাজার মূল্য লেখা থাকে পুরাতন দলিলে সম্পত্তির বাজার মূল্য আমাদের অতটা কোনো কাজ নাই তারপর সেই দলিলের মধ্যে আমরা যে সম্পত্তিটার হাল খতিয়ান এবং সাবেক খতিয়ান বলে দুইটা জিনিস পাবো হাল খতিয়ান এবং সাবেক খতিয়ান নরমালি আমরা যতটুকু দলিল আপনি পুরাতন দলিল যদি পড়েন হাল বলতে এস রেকর্ডকে বোঝায় এবং সাবেক বলতে সি এস রেকর্ডকে বোঝায় এতটুকুই বর্তমানে অবশ্য হাল আর সাবেক বলা থাকে না বর্তমানে ক্রিস্টাল ক্লিয়ার নাম দেওয়া থাকে এটা ছাড়া সম্পত্তির দাগ নাম্বার যে আপনি যে সম্পত্তি দুই দলিলটাতে কতটা সম্পত্তি আছে কোন কোন দাগের জমি আছে সেগুলো থাকে তারপরে ওই মোট কতটুকু জমি এবং এই জমি থেকে কতটুকু হস্তান্তর হচ্ছে যেমন লেখা থাকে একশোর মধ্যে কাতে পঞ্চাশ মোট একশো শতক তার মধ্যে পঞ্চাশ শতক বিক্রি হচ্ছে এটা ছাড়া যদি একাধিক দাতা থাকে অর্থাৎ একের অধিক ব্যক্তি যদি বিক্রি করেন কে কত অংশ বিক্রি করতেছেন আর একের অধিক যদি গ্রহিতা থাকেন কে কত অংশ ক্রয় করতেছেন সেটাও কিন্তু থাকবে তারপরে সবচেয়ে দলিল সম্পাদনের তারিখ এবং রেজিস্ট্রেশনের তারিখ তবে এটা মনে রাখবেন বাংলাদেশের একশোর মধ্যে নব্বইটা দলিল যেই দিনই সম্পাদন হয় ওই দিনই রেজিস্ট্রেশন হয় সম্পাদন এবং রেজিস্ট্রেশন আমরা ভালোভাবে না বুঝার কারণে আমরা যেটা করি তাড়াহুড়ো করে একই দিনে যাই একই দিনে রেজিস্ট্রেশন করি মনে রাখবেন আমরা দলিলটা আমাদেরকে লিখতে হয় স্ট্যাম্পে আর স্ট্যাম্প অ্যাক্ট অনুযায়ী যে কাজটা হয় সেটা হচ্ছে যে আপনি যখন একটা যে কোনো প্রকারের একটা জিনিস করলেন সেটা সরকারের ফিক্সড একটা স্ট্যাম্পের মধ্যে লিখতে হবে সম্পাদন হয়ে গেল আর রেজিস্ট্রেশন আইন বলতেছে এই রকম সম্পাদিত একটা দলিল তিন মাসের মধ্যে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন অর্থাৎ আজ থেকে দুই মাস আগেও যদি আপনি দলিলটা সম্পাদন করে রাখেন আজকে রেজিস্ট্রেশন করতে পারবেন কোনো সমস্যা নাই ওই দলিলের ভিতরে আপনি পুরাতন দলিলের রেফারেন্স পাবেন যাকে আমরা বায়া দলিল বলি পিঠ দলিল বলি পুরাতন দলিল বলি বা আগের মালিকের দলিল বলি এটা ছাড়া আপনি মালিকানার ইতিহাস পাবেন বর্তমানে পঁচিশ বছরের মালিকানার ইতিহাস দেওয়া বাধ্যতামূলক আপনি সিএস রেকর্ড থেকে সেখানে যদি পান ভালো যে সম্পত্তিটা আসলে কার কাছ থেকে কার কাছে আসলো এ থেকে বি এর কাছে কিভাবে আসলো বি থেকে সি এর কাছে কিভাবে আসলো এরকম আর পুরাতন দলিল আপনি কৈফিয়ত বলে একটা কলম পাবেন যেগুলো নতুন আছে যদি দলিলটি লিখার পরে যদি তাৎক্ষণিক কোনো ধরা পড়ে তাহলে কলমে সেখানে দলিল লেখক লিখে তার সিগনেচারটা করে দেন এতটুকুই এটা ছাড়া আপনার যদি সাম্প্রতিক দলিল হয় দলিল নিয়ে যদি সেখানে কোনো প্রকার দ্বন্দ্ব ঘটে মামলা হয় তাহলে দলিলে যারা সাক্ষী থাকেন তাদের নাম ঠিকানাটা আপনি পাবেন যিনি বিক্রেতাকে শনাক্ত করেছিলেন শনাক্তকারীর নাম ঠিকানা আপনি পাবেন দলিল লেখকের নাম এবং লাইসেন্স নাম্বার পাবেন এবং দাতার হাতের থাম ইমপ্রেশন আপনি পাবেন সেখানে নাম্বারটা পাবেন এবং সর্বশেষ ক্ষতি আরণ অনুযায়ী জমির প্রকৃতি এবং শ্রেণীটা আপনি সেখানে পাবেন তাহলে এটা হচ্ছে যদি আমরা অধিকতর জানতে চাই আর সাধারণভাবে আমরা এই জিনিসগুলো জানলাই কিন্তু যথেষ্ট আমি যে জিনিসটি মনে করি সেটি হচ্ছে আপনি যদি বেসিক জিনিসটা যদি একবার বুঝেন যে একটা দলিল থেকে আপনি কি কি জিনিসটা বের করবেন তাহলে কিন্তু এই যে যতই পেঁচানো যতই পুরাতন আপনার দলিলগুলো হোক আপনি আপনার কাজ জিনিসটা বের করে নিতে পারবেন পুরাতন দলিলে অসংখ্য কিছু লেখা থাকে যেটা আমাদের কোনো কাজের না আমাদের কাজের হচ্ছে মেইন মেইন জিনিসটা যেটা আমরা যদি জানি আমরা যদি বুঝি আমরা খুব সহজে কিন্তু বের করতে পারবো তো আগামী মাস থেকে আমরা আবার ভূমি বিষয়ক যে আমাদের কোর্সগুলো আছে যেমন দলিল লেখক কোর্স মালিকানা যাচাই কোর্স ইনশাল্লাহ আগামী মাস থেকে আমরা আবার শর্ট কোর্স গুলো চালু করবো আশা করি আপনারা অংশগ্রহণ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম